हाय बंधुरा नमस्कार सबाई के देवासायर एकेडमी चैनले स्वागत। बंधुरा आज के टॉपिकटा खूब खूब इंटरेस्टिंग एक टॉपिक जानी। आज के टॉपिकर नाम टैग क्वेश्चन, कीभावे एक टैग क्वेश्चन एक स्टेटमेंट थे एक टैग क्वेश्चन कीभावे तैरी करा हुआ तार उपरे आज के वीडियो शिखब। अर्थात आज के वीडियोते आमरा অ্যাসারটিভ সেন্টেন্স থেকে কিভাবে ট্যাগ কোশ্চেন করব, কোনো মডেল ভার্ব থাকলে কিভাবে ট্যাগ কোশ্চেন করব, কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে ট্যাগ কোশ্চেন করব, আজকে ভিডিওতে পুরো ডিটেইলসে শিখব। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অনলি অন কম্পিটিটিভ ইংলিশ। তো বন্ধুরা চলো আজকে আমরা শিখব ট্যাগ কোশ্চেন। एक जिन सब समय मन रखे जे टैग क्वेश्चन तैरी है कार ऊपर दिए, अर्थात तुम्हारे एग्जामे एक स्टेटमेंट देवे एक स्टेटमेंट से सेंटेंस होते सबा जानी देर आर फाइव टाइप्स अफ सेंटेंसेस जमन एसार्टिव सेंटेंस इंटरोगेटिव इम्पेरेटिव ऑप्टेटिव एक्सक्लेमेटरी देर आर फाइव टाइप्स अफ सेंटेंसेस। तो पाँचटा सेंटेंसर ऊपर जो एक टाइप तुम्हार स्टेटमेंट देवे एज एन एग्जाम्पल धर बोल आई एम गोईंग टू स्कूल এটাকে আমি ট্যাগ কোশ্চেন করব কিভাবে, ধরো একটা এক্সাম্পল যে আই লাভ ইউ এটাকে আমি ট্যাগ কোশ্চেন করব কিভাবে, ধরো বলছি গো দেয়ার ইম্পারেটিভ সেন্টেন্স এটাকে আমি ট্যাগ কোশ্চেন করব কিভাবে, ধরো বলছি লেট আস ডান্স আমাদেরকে নাচতে দাও এটাকে ট্যাগ কোশ্চেন করব কিভাবে। তো সবাইকে প্রথমে একটা কথা বলি যে স্টেটমেন্ট আর ট্যাগ কোশ্চেন একটা জিনিস সবসময় মনে রাখবে, স্টেটমেন্ট যদি পজিটিভ সেন্সে হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভে, স্টেটমেন্ট যদি নেগেটিভ সেন্সে হয় তাহলে ট্যাগ হবে পজিটিভে। যেমন এক্সাম্পল মন দিয়ে শুনবে, ধরো আমি স্টেটমেন্ট দিলাম যে আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই এটা কিন্তু পজিটিভ সেন্স, সুতরাং ট্যাগে কিন্তু নেগেটিভ আসবে, অর্থাৎ উত্তর কী হবে আমি কি স্কুলে যাই না, আমি কি স্কুলে যাই না। আবার যদি স্টেটমেন্টে যদি হয় যে আমি স্কুলে যাই না তাহলে ট্যাগে কী হবে, যেহেতু স্টেটমেন্টে নেগেটিভ আছে ট্যাগে হবে পজিটিভ, অর্থাৎ আমি কি স্কুলে যাই এটা ট্যাগে হবে। আবার যেমন এক্সাম্পল বলছি, ধরো স্টেটমেন্টে বলছে যে আই ক্যান ড্রাইভ এ কার আমি গাড়ি চালাতে পারি, তাহলে ট্যাগে কি হবে, যেহেতু এটিকে পজিটিভ সেন্সে আছে ট্যাগে হবে নেগেটিভ, অর্থাৎ পারি না কি, আমি স্কুলে যাই যাই না কি, আমি ভাত খাচ্ছি খাচ্ছি না কি। কিন্তু এবার যদি স্টেটমেন্টে নেগেটিভ থাকে তাহলে কিন্তু ট্যাগ হবে পজিটিভে, অর্থাৎ যেমন আমি ভাত খাচ্ছি না ট্যাগে কি হবে খাচ্ছি কি, আমি স্কুলে যাই না যাই কি, ক্লিয়ার হলো জিনিসটা। তো বন্ধুরা একটু খাতা কলমে না দেখলে ব্যাপারটা ইজি হবে না, চলো একটু খাতা কলমে দেখে নিই। আমরা এখানে পাঁচটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, দেখো যে হি ইজ কামিং, দে ক্যান ডান্স, উই আর ইটিং, ইউ উইল প্লে, আই এম গোয়িং। বন্ধুরা একটা জিনিস মনে রাখবে, ট্যাগ কোশ্চেন শেখার জন্য না জানতে হবে কোনো টেন্স, না জানতে হবে কোনো গ্রামার, শুধু একটু টেকনিকগুলো ফলো করো তাহলে জিনিসটা খুব খুব ভালো করে বুঝতে পারবে। এখানে পাঁচটা সেন্টেন্স দেখো, হি ইজ কামিং, দে ক্যান ডান্স, উই আর ইটিং, ইউ উইল প্লে আর আই এম গোয়িং। দেখো এই যে পাঁচটা সেন্টেন্স আছে সবাই ভালো করে খেয়াল করো, এখানে আমরা জানি কাম কাম কামের সাথে আইএনজি যোগ হয়েছে, অর্থাৎ এই কামিংটা কি, কামিংটা হচ্ছে মেন ভার্ব। আর এই যে ইজ আছে এই ইজটাকে আমরা কি জানি যে অক্সিলারি ভার্ব, আর হিটা তো সাবজেক্ট জানো হিটা সাবজেক্ট, তাহলে দেখো সাবজেক্ট আছে অক্সিলারি ভার্ব আছে মেন ভার্ব আছে। আবার দ্বিতীয় সেন্টেন্স দেখো, এটা ডেটা কি জানি ডেটা হচ্ছে সাবজেক্ট, আর ডান্স এই যে ডান্সটা হচ্ছে মেন ভার্ব, তাহলে ক্যানটা কি হবে, ক্যানটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি কি ভাগ, অক্সিলারি তো ভাগ আছে মডেল অক্সিলারি সবাই জানো, যাই হোক আমি এখন কি ধরে বলবো অক্সিলারি ভার্ব, দেখো ডান্সটা হচ্ছে মেন ভার্ব আর ক্যানটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আবার দেখো উই আর ইটিং, আমরা সবাই জানি উইটা সাবজেক্ট আর মেন ভার্ব কোনটা, মেন ভার্ব হচ্ছে ইটিং, আবার এই আরটা তাহলে কি হবে আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আবার দেখো এই সেন্টেন্সে ইউটা হচ্ছে সাবজেক্ট, এখানে প্লে প্লেটা হচ্ছে মেন ভার্ব আর এখানে উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আবার দেখো আই এম গোয়িং, আমরা জানি আইটা হচ্ছে সাবজেক্ট, এখানে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে এ গোয়িংটা কি মেন ভার্ব আর অ্যামটা কি, অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আমরা এবার যেটা ট্যাগ কোশ্চেন শিখবো সবাই মন দিয়ে দেখো, যে দেখতে পাচ্ছি যে পাঁচটা সেন্টেন্স আছে সেই পাঁচটা সেন্টেন্সের সবটাতে অক্সিলারি ভার্ব আছে প্লাস মেন ভার্ব আছে,
অর্থাৎ আমরা এখন যে ট্যাগ কোশ্চেন শিখবো সেটা হচ্ছে ইন প্রেজেন্স অফ অক্সিলারি ভার্ব। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন কিভাবে করব। বন্ধুরা একটা জিনিস মনে রাখবে, ট্যাগ কোশ্চেন এই যে হি ইজ কামিং এইটা তোমাদের সেন্টেন্স দেবে এক্সামে, এইরকম সেন্টেন্স হি ইজ কামিং, এটাকে আমি ট্যাগ কোশ্চেন কিভাবে এরকম ড্যাশ পূরণ দেবে, দিয়ে তোমাকে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবে। এই ড্যাশে কি হবে বন্ধুরা মনে রাখবে, আমি কি বললাম যে এগুলোকে বলা হয় স্টেটমেন্ট। কি বলে? স্টেটমেন্ট। মনে রাখবে একটা কথা, স্টেটমেন্ট যদি পজিটিভ সেন্সে থাকে অর্থাৎ হ্যাঁ সূচক বাক্যে থাকে তাহলে ট্যাগ কোশ্চেন কি হবে, ট্যাগে কিন্তু অবশ্যই না থাকতে হবে, নট থাকতে হবে। ক্লিয়ার? তো আমরা এই যে পাঁচটা সেন্টেন্স আছে সবকটা কিন্তু পজিটিভ, কোনো নায়ের ব্যাপার নেই। দেখো হি ইজ কামিং, সে আসছে। এবার আমি ট্যাগে কি করবো, তাহলে একটা না আসবে, অর্থাৎ কি হবে অ্যান্সারটা কি হবে বাংলাতে, আসছে নাকি, আসছে নাকি, তাহলে সে আসছে, আসছে নাকি, সে আসছে নাকি, তার ইংলিশটা এখানে কি হবে সেটা বুঝতে হবে। তো আমাদের সব ট্রান্সলেশন করার দরকার নেই বললাম না, কোনো টেন্স শেখার দরকার নেই, কিছু না, শুধু টেকনিকটা খেয়াল রাখো, আমাদেরকে একটা নট অবশ্যই রাখতে হবে। এবার রুলসটা কি, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটা আগে বসবে, সেই অক্সিলারি ভার্বটা আগে বসবে, আর যেহেতু স্টেটমেন্ট আছে তার সেই জন্য তারপরে একটা নট বসবে, তারপরে একটা নট বসবে, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে হি, তাহলে অ্যান্সার হয়ে গেল কি, ইজেন্ট হি, ইজেন্ট হি। ক্লিয়ার হলো জিনিসটা? দ্বিতীয়টা দেখো, তাহলে জিনিসটা বুঝতে পারবে আরও ভালো করে। কি আছে, দে ক্যান ডান্স, তারা নাচতে পারে, তাহলে এখানে তোমাদের ড্যাশ দেবে, এখানে কোশ্চেন মার্ক। তাহলে আবার খেয়াল করে দেখো, এখানে ডান্স হচ্ছে মেন ভার্ব, ক্যানটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে যদি অক্সিলারি ভার্ব থাকে সেটা ফার্স্ট বসবে, কি বসবে তাহলে ক্যান, ফার্স্ট কে বসবে, ক্যান। আবার দেখো এই যে স্টেটমেন্টটা দিয়েছে এটা পজিটিভ আছে না নেগেটিভে আছে, সবাই জানি এটা নেগেটিভে নেই, এটা পজিটিভে আছে, তাহলে যেহেতু স্টেটমেন্টটা পজিটিভে আছে আমাদের এখানে নেগেটিভ হতে হবে, সুতরাং ক্যানের সঙ্গে একটা কী যুক্ত করবো, নট, ক্যান নট বা কান্ট, তোমার কনস্ট্রাকটিভ ফর্মও ইউজ করতে পারো, তাহলে ক্যান নট, তারপরে কি, তারপরে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টকে দিয়ে, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো দিয়ে, মানেটা কি হলো, দে ক্যান ডান্স, তারা নাচতে পারে, ক্যান নট দি, পারে না কি, কীভাবে জিনিসটা। আবার তিন নম্বর দেখো, উই আর রেটিং, আমরা খাচ্ছি, তাহলে এরকম একটা ড্যাশ আছে, এখানে কোশ্চেন মার্ক, তাহলে তোমরা বলো তো কী হবে, প্রথমে কী হবে, দেখো সবাই লক্ষ্য করো এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে অক্সিলারি ভার্বটা প্রথমে বসবে, কি বসাবো এখানে, আর, এই জন্য, তারপরে কি বসাবো, আর হলো, তারপরে যেহেতু স্টেটমেন্টটা পজিটিভে আছে তাহলে আমাদের একটা কী যুক্ত করতে হবে, নট, তারপরে কী হবে, সাবজেক্ট, সাবজেক্ট কে, উই, তাহলে হয়ে গেল আরেন্ট উই, আরেন্ট উই। আবার দেখো ধরো যে ইউ উইল প্লে, ইউ উইল প্লে, তাহলে এটা কি হবে, সবাই দেখো প্লেটা হচ্ছে মেন ভার্ব, উইলটা অক্সিলারি ভার্ব, তাহলে যদি অক্সিলারি ভার্ব থাকে সে সবসময় বসবে, ফার্স্ট সে সবসময় বসবে, তাহলে আমাদের এখানে আমরা কি বসিয়ে দিলাম, এখানে আমরা উইল বসিয়ে দিলাম, উইল। তারপরে কি, তাহলে ইউ উইল প্লে, তাহলে যেহেতু এই স্টেটমেন্টটা কিসে আছে, স্টেটমেন্টটা পজিটিভ সেন্সে আছে, সেই জন্য উইলের পরে আমরা কী যুক্ত করবো, উইলের পরে একটা নট যুক্ত করবো, বলেছি যে স্টেটমেন্ট যদি পজিটিভে থাকে তাহলে কিন্তু ট্যাগে অবশ্যই নট বসবেই। আবার দেখো উইল নট হলো, তারপরে কি বসবে, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কে, ইউ, তাহলে হয়ে গেল উইল নট ইউ, কোশ্চেন মার্ক, ক্লিয়ার হলো জিনিসটা। তাহলে ইউ উইল প্লে, তুমি খেলবে, উইল নট ইউ, খেলবে নাকি, ক্লিয়ার হলো জিনিসটা। আবার দেখো ধরো বলছে আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, তাহলে এইটাকে আমি ট্যাগে করবো, তাহলে আই অ্যাম গোয়িং এই যে স্টেটমেন্টটা দিয়েছে যে কিসে দিয়েছে, পজিটিভে, এটা মন দিয়ে দেখবে, একটু এক্সেপশান আছে, তাহলে এখানে আমাদের কোশ্চেন মার্ক, তাহলে আমাদের এখানে কী হওয়া দরকার, অক্সিলারি ভার্বটা আগে বসবে, তাহলে অক্সিলারি ভার্ব আগে বসালাম অ্যাম, তারপরে কী বসবে, যেহেতু স্টেটমেন্টটা পজিটিভে আছে আমাদের একটা নট যুক্ত করতে হবে, অ্যাম নট, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি, আই, তাহলে অ্যাম নট আই, কিন্তু মনে রাখবে অ্যাম নট আইটা গ্রামারে ব্যবহার করা হয় না, অ্যাম নট আই এর কনস্ট্রাক্টের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে, সবসময় মনে রাখবে আরেন্ট আই ইউজ করে, আরেন্ট আই, আরেন্ট আই, এ আর ই এন অ্যাপোস্ট্রফি টি আই, আরেন্ট আই, ক্লিয়ার হলো জিনিসটা। তাহলে এখন আমরা এই যে পাঁচটা সেন্টেন্স শিখলাম, কিসে শিখলাম, যদি ইন কেস অফ অক্সিলারি ভার্ব, যদি অক্সিলারি ভার্ব থাকে। এবার আমরা শিখবো যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, কিন্তু তার আগে আমরা আরেকটা জিনিস শিখে নিই যে স্টেটমেন্টগুলো পজিটিভে ছিল বলে এখানে সবকটা দেখো নেগেটিভ আছে, সব নট হয়েছে, দেখো সব নট যুক্ত আছে, সব নট যুক্ত আছে, কিন্তু যদি এখানে নেগেটিভ থাকতো, যেমন হি ইজ কামিং না দিয়ে ধরো আছে হি ইজ নট কামিং,
সে আসছে না। ধরো এখানে হি ইজ ইজে পরে একটা নট যুক্ত আছে, হি ইজ নট কামিং, সে আসছে না, তাহলে আমাদের ট্যাগে কি হবে? তাহলে ধরো সাপোজ এখানে ট্যাগ দিয়েছে, ট্যাগে কি হবে? তাহলে যেহেতু রুল হচ্ছে সেম, যেহেতু অবজেক্টিভ ভার্ব আগে আছে, তাহলে অবজেক্টিভ ভার্বটা আমি আগে বসাবো ইজ। তারপরে কি দেখো, আমাদের স্টেটমেন্টে নেগেটিভ আছে, স্টেটমেন্ট নট দিয়েছে, তাহলে ট্যাগে কিন্তু আমরা আর নট বসাতে পারবো না। যদি স্টেটমেন্ট যদি নট না থাকতো, নেগেটিভ না থেকে যদি পজিটিভ থাকতো, তাহলে আমাদের ট্যাগে নট হতো। যেহেতু স্টেটমেন্টে নট আছে, সেই জন্য আর ট্যাগে নট হবে না। কিভাবে জিনিসটা, তাহলে আমাদের অবজেক্টিভ ভার্ব আগে বসবে, তারপরে আর নট হবে না, মানে ডাইরেক্ট চলে যাবো সাবজেক্টে, সাবজেক্টকে হি, তাহলে এখানে বসে দেবো হি, ব্যাস হয়ে গেল অ্যান্সার, ইজ হি। ক্লিয়ার হলো জিনিসটা? অর্থাৎ স্টেটমেন্ট যদি নট না থাকে, আমাদের ট্যাগে নট বসবে, স্টেটমেন্ট যদি নট থাকে, তাহলে আমাদের ট্যাগে নট বসবে না। এটা হচ্ছে রুল। ক্লিয়ার হলো জিনিসটা? এবার আমরা শিখব যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমরা ট্যাগ করব কিভাবে, চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা এবার আমরা শিখব যে ইন কেস ইফ দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব, যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমরা ট্যাগ করব কিভাবে। দেখো প্রথম সেন্টেন্সে দেখো, আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে দেখো গোটা হচ্ছে মেন ভার্ব আর আইটা হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এবার কোনো অক্সিলারি ভার্ব নেই। আবার দেখো দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল, আমরা জানি প্লেটা হচ্ছে মেন ভার্ব, পাস্ট টেন্সে আছে, প্লে হচ্ছে মেন ভার্ব, আর তার আগে দেখো কোনো অক্সিলারি ভার্ব নেই, ডাইরেক্ট সাবজেক্ট আছে। আবার দেখো এখানে হি গোস টু স্কুল, আমরা জানি গোসটা হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে এস বাই এস যুক্ত হয়েছে, দেখো আর হিটা হচ্ছে সাবজেক্ট, দেখতে পাচ্ছি আমরা সাবজেক্ট আর মেন ভার্বের মাঝখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে দেখো এই যে তিনটে সেন্টেন্স, আগে ফার্স্ট দেখো তারপরে বুঝতে পারবে, এই যে তিনটে সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি যে কেবলমাত্র মেন ভার্ব আছে, কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে একটা জিনিস মনে রাখবে, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন কীভাবে পড়ব, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন কিভাবে পড়ব, মন দিয়ে দেখবে জিনিসটা। বন্ধুরা একটা জিনিস মনে রাখবে, যদি অক্সিলারি ভার্ব না থাকে, ইন কেস ইফ দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব, তখন আমরা কি করব। একটা জিনিস মনে রাখবে, তখন আমাদের ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্বটা আনবো কিভাবে। জিনিসটা মনে রাখবে, যদি মূল ভার্বটা, যে মেন মেন ভার্বটা দিয়েছে, সেটা যদি ভার্বের এক নম্বরে থাকবে, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে ডু আনতে হবে, কি আনতে হবে, ডু। আর যদি মূল ভার্বটা যদি দু নম্বরে থাকে, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে কি আনতে হবে, ডিড আনতে হবে। আর যদি মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে কি আনতে হবে, ডাস আনতে হবে। জিনিসটা কিন্তু ভালো করে মন দিয়ে শোনো, যে মূল ভাব যদি এক নম্বরে থাকে, তাহলে আমাদের ট্যাগে কি আনতে হবে, ডু। মূল ভাব যদি দু নম্বরে থাকে, তাহলে আমাদের ট্যাগে আনতে হবে ডিট। আর মূল ভাবের সঙ্গে যদি এস বা এ যুক্ত থাকে, তাহলে আমাদের ট্যাগে আনতে হবে ডাস। এবার ব্যাপারটা কিন্তু সেম, যে স্টেটমেন্ট যদি পজিটিভে থাকে, তাহলে ট্যাগ হবে নেগেটিভ, স্টেটমেন্ট যদি নেগেটিভে থাকে, তাহলে ট্যাগ হবে পজিটিভ। এই জিনিসটা কিন্তু সব জায়গায় সেম। এবার তাহলে আই গো টু স্কুল, এখানে আমরা দেখতে পাচ্ছি গোটা কোন ভাব, গোটা হচ্ছে ভার্বের মূল ভার্বের এক নম্বর আছে, সেই জন্য এক নম্বর থাকার জন্য আমরা অক্সিলারি ভার্ব হিসাবে কি আনবো, একটা ডু আনলাম, ডু আনলাম। এবার দেখো আমাদের দেখতে পাচ্ছি স্টেটমেন্টটা কিসে আছে, পজিটিভ সেন্সে আছে না নেগেটিভ সেন্সে আছে, আমরা দেখতে পাচ্ছি স্টেটমেন্টটা পজিটিভ সেন্সে আছে, সেই জন্য আমরা অক্সিলারি ভার্বের সাথে কি যুক্ত করবো, নট, ডু নট। ক্লিয়ার হলো জিনিসটা? এবার তারপরে কি হবে, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কে, আই, তাহলে ব্যাস হয়ে গেল, ডু নট আই। ক্লিয়ার হলো জিনিসটা? কিন্তু এবার দেখো ধরো বলছে দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল, দেখো ভার্বের সাথে কি যুক্ত হয়েছে, ভার্ব মূল ভাবে দু নম্বর আছে, তাহলে ভার্ব যদি দু নম্বর থাকে, তাহলে অক্সিলারি ভার্বটা কি আনবো, অক্সিলারি ভার্বটা কি আনবো, না ডিট আনবো, কি আনবো, ডিট। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেন্টেন্স আছে দে প্লেড ফুটবল, এই সেন্টেন্সটা কিসে আছে, পজিটিভ টার্মে আছে না নেগেটিভে আছে, আমরা সবাই দেখতে পাচ্ছি এটা পজিটিভে আছে, সেই জন্য আমাদের ট্যাগে কি আনতে হবে, একটা নট আনতে হবে, তাহলে ডিরের সঙ্গে একটা কি আনবো, নট আনলাম। তারপরে কি, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, দে, তাহলে হয়ে গেল, ডিডেন্ট দে, ডিডেন্ট দে। ক্লিয়ার জিনিসটা? আবার দেখো হি গোস টু স্কুল, তারা সে স্কুলে যায়, দেখো মন দিয়ে, আমাদের মূল ভাবের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, সেই জন্য আমরা ট্যাগে অক্সিলারি ভার্ব কি আনবো, কি আনবো, ডাস, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম ডাস। এবার দেখো আমাদের এই যে সেন্সটা, যে স্টেটমেন্টটা দিয়েছে, এটা কিসে আছে,
পজিটিভে আছে সেই জন্য আমাদের ট্যাগে কি আনতে হবে একটা নট আনতে হবে অর্থাৎ একটা নট আনলাম তারপরে কি সাবজেক্ট সাবজেক্ট কি আছে হি তাহলে এখানে বসিয়ে দিলাম হি তাহলে অ্যানসার কি হলো ডাজেন্ট হি ক্লিয়ার জিনিসটা এই তিনটা সেন্টেন্স ক্লিয়ার হলো এবার আমরা দেখব যে স্টেটমেন্টটা যদি নেগেটিভে থাকে তাহলে আমরা ট্যাগে কি করব মন দিয়ে বুঝো দেখো আছে হি ডিড নট প্লে সে খেলা করেনি হি ডিড নট প্লে তাহলে আমাদের দেখো মানে মন দিয়ে দেখো এই যখন ডিড নট প্লে বা ডু নট গো টু ডু নট গো দেয়ার বা ডাজ নট প্লে এইরকম থাকবে তখন সে এই যে ডিডটা এটা অবজেক্টিভ ভাব আর প্লেটা মূল ভাব এই হিসাবে করবে আবার দেখো আই ডু নট গো দেয়ার এই ডুটা মনে করো অবজেক্টিভ ভাব আর গোটা মূল ভাব তাহলে যদি এখানে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা আগে আনতে হবে অক্সিলারি ভার্ব কোনটা আছে ডিড আছে তাহলে আমরা এখানে ডিড আনলাম এখানে কি আনলাম ডিড আনলাম এবার দেখো এই যে স্টেটমেন্টটা দিয়েছে সবাই লক্ষ্য করো স্টেটমেন্টটা কিসে আছে নেগেটিভে আছে সেই জন্য আমরা ট্যাগে কি করব পজিটিভ অর্থাৎ কোনো নট বসানো যাবে না তাহলে ডিডের পরে ডাইরেক্ট কি বসবে সাবজেক্ট বসবে সাবজেক্ট কে হি তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম হি মিনিংটা দেখো হি ডিড নট প্লে সে খেলা করেনি তাহলে আমাদের ট্যাগে কি হবে খেলেছিল কি দেখো খেলেছিল কি ইংলিশ কি হবে ডিভি ক্লিয়ার আবার দেখো আই ডু নট গো দেয়ার আমি সেখানে যাই না এবার তোমরা বলো তো এটা ট্যাগে কি হবে তাহলে আমাদের দেখো বলেছিলাম কি গোটা মূল ভাব দুটা হচ্ছে অক্সিলারি ভাব যে অক্সিলারি ভাবটা আছে সেটাই বসে যাবে কি বসাবো ডু এস অর নো তারপরে দেখো আমাদের যেহেতু এই স্টেটমেন্টটা নেগেটিভে আছে আমাদের ট্যাগে কি হবে তাহলে আর কোনো নেগেটিভ হবে না পজিটিভ রাখা দরকার তাহলে নটটা বসবে না তারপর ডাইরেক্ট কি হবে ডাইরেক্ট সাবজেক্ট কে আই তাহলে সেই জন্য বসে দিলাম আই ডু আই ক্লিয়ার হলো জিনিসটা এবার একটা জিনিস মনে রাখবে এই যে বলে হচ্ছে ডু নট আই ডিডেন্ট দে ডাজ নট হি এই যে নট নটের নট যুক্ত করে এইগুলো এক একটা কনস্ট্রাক্টেড ফর্ম গঠন করে সেটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি দেখো যে ডু নট এ যুক্ত হয়ে কি হয়ে যায় ডোন্ট আমি ইউজ করি না ডি ও এন মাথায় ডোন্ট ইউজ করে না ডোন্ট আই এটা কী হবে তাহলে ডিডেন্ট দে তাহলে কেমনভাবে লেখা হয় যে কনস্ট্রাক্টেড ফর্মগুলো আমি দিয়ে দিচ্ছি অংশও দিয়ে দেবো ডোন্ট ওয়ারি চলো এবার আমরা শিখবো এগুলো সবগুলো দেখো সবগুলো কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা একটু আগে বললাম যে সেন্টেন্স পাঁচটা প্রকারে আছে কি কি অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ আর এক্সক্লামেটরি তাহলে আমরা সবগুলো দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স আই গো টু স্কুল দে প্লে ফুটবল হি গোস টু স্কুল হি ডিড নট প্লে আই ডু নট গো দেয়ার সব কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ সাবজেক্ট আছে ভাব আছে অবজেক্ট আছে আমরা কি জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের ডেফিনিশন কি জানি যে সাবজেক্ট থাকবে ভাব থাকবে অবজেক্ট থাকবে অর্থাৎ মনে কোনো একটা বিবৃতিমূলক বাক্য অ্যাসার্টিভ মানে কি বিবৃতি বা বিবরণমূলক কিন্তু এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কীভাবে ট্যাগ কোশ্চেন করবো যেমন ধরো বলছি গো দেয়ার ওখানে যাও কাম হেয়ার এখানে এসো ডু নট গো দেয়ার ওখানে যেও না লেটস ডান্স চলো নাচা যাক অর্থাৎ এই যে সাজেশন বা ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কীভাবে ট্যাগ কোশ্চেন করবো চলো মন দিয়ে শুনবে কি শিখবো ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাকচুয়ালি কাকে বলে একটু বলে দিই ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে না আদেশ বা উপদেশ বা অনুরোধ বা প্রস্তাবমূলক বাক্যকে আমরা বলবো কি ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ কোনো একটা সেন্টেন্স যখন ভাগ দিয়ে শুরু হয় যেমন কাম হেয়ার গো দেয়ার কিলাম রেজিস্টার রাইট অন দ্য ব্ল্যাক বোর্ড যে সেন্টেন্সগুলো কোনো ভাগ দিয়ে শুরু হয় সে সেন্টেন্সগুলো ইম্পারেটিভ সেন্টেন্স হয় বা যে সেন্টেন্সগুলো ডু নট দিয়ে শুরু হয় সে সেন্টেন্সগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয় যেমন ডু নট গো দেয়ার ওখানে যেও না ডু নট কাম হেয়ার এখানে এসো না ডু নট রাইট অন দ্য ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডের উপর লিখবে না তাহলে এই যে ডু নট দিয়ে শুরু হলেও সে সেন্টেন্সগুলোকে আমরা কী জানি সে সেন্টেন্সগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স আবার কোনো অ্যাডভাইস কোনো অ্যাডভাইস যেমন রেসপেক্ট ইউর এল্ডার্স বড়োদেরকে শ্রদ্ধা করো ক্লিয়ার ডু নট হেট দ্য গার্লস মেয়েদেরকে ঘৃণা করবে না তাহলে এই যে কোনো অ্যাডভাইস অর্ডার বাই রিকোয়েস্ট প্লিজ কাম হেয়ার কোনো একটা রিকোয়েস্ট এই বাক্যগুলোকে আমরা কী বাক্য বলবো ইম্পারেটিভ সেন্টেন্স তো এবার আমরা শিখবো ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে স্টেটমেন্টে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা ট্যাগ করবো কীভাবে এটা আমরা শিখবো মন দিয়ে দেখবে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স কী আছে ওপেন দ্য ডোর দরজাটা খোলো দু নম্বর দেখো কাম হেয়ার এখানে আসো তিন নম্বর হচ্ছে রেসপেক্ট ইউর এল্ডার্স বড়োদেরকে শ্রদ্ধা করো চার নম্বর হচ্ছে হেট দ্য সিন পাপকে ঘৃণা করো তাহলে দেখো ওপেন দ্য ডোর দরজা খোলো
একটা জিনিস কিন্তু মন দিয়ে শুনবে, কানের ভিতরে একদম ঢুকিয়ে নাও জিনিসটা, যে যদি স্টেটমেন্টে ইম্পারেটিভ সেন্টেন্স থাকে আর সেটা পজিটিভে থাকে, যদি স্টেটমেন্টে ইম্পারেটিভ সেন্টেন্স থাকে আর পজিটিভে সে থাকে, তাহলে ট্যাগে তোমরা পজিটিভও ইউজ করতে পারো, নেগেটিভও ইউজ করতে পারো, বোথ আর কারেক্ট। এটা কিন্তু মন দিয়ে ভালো করে বোঝো জিনিসটা। কি বললাম, যদি স্টেটমেন্টে ইম্পারেটিভ সেন্টেন্স থাকতে হবে আর সেটা যদি পজিটিভ সেন্সে থাকে, তাহলে তোমরা ট্যাগে পজিটিভ সেন্সও ইউজ করতে পারো, নেগেটিভ সেন্সও ইউজ করতে পারো। এটা মনে রাখবে, এটা ফর্মুলাটা মনে রাখবে। এবার আমরা টেকনিকটা শিখবো। কী আছে, ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। তাহলে যখন ইম্পারেটিভ সেন্টেন্স দেবে তখন তোমাদের কাজ হচ্ছে কি বললাম, যদি তুমি পজিটিভ সেন্সে রাখো ও কারেক্ট, পজিটিভ সেন্সে উত্তর কী আসবে, উইল ইউ, উইল ইউ মনে রাখবে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? অ্যাকচুয়ালি ওপেন দ্য ডোর মানে কি, দরজাটা খোলো, কাকে বলছি আমি? নিশ্চয়ই এখানে কিন্তু সাবজেক্ট কী আছে, উজ্জ কী আছে, ইউ। তাই আমরা যদি বলি ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, আমরা ট্যাগে কী বলবো, খুলবে কি বা খুলবে না কি? দেখো, যদি ধরো এই যে স্টেটমেন্টটা যদি নেগেটিভে থাকে, যেমন ওপেন দ্য ডোর, দরজা খোলো, এটা যদি নেগেটিভে করি, ডু নট ওপেন দ্য ডোর, ডু নট ওপেন দ্য ডোর। একটা জিনিস মনে রাখবে, যদি স্টেটমেন্টটা ইম্পারেটিভ থাকে আর নেগেটিভে থাকে, তাহলে কিন্তু ট্যাগ হবে অনলি পজিটিভ। এটা মনে রাখবে, আমি কি বললাম একটু আগে, যদি স্টেটমেন্টটা ইম্পারেটিভ থাকে আর পজিটিভে থাকে, তাহলে তোমাদের ট্যাগে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। সেই জন্য উইল ইউ বা উডন্ট ইউ বোথ আর কারেক্ট একটু আগে বললাম। কিন্তু যদি এই যে স্টেটমেন্টটা যদি নেগেটিভে থাকে আর ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে, যেমন ডু নট ওপেন দ্য ডোর, যদি সেন্টেন্সটা নেগেটিভে থাকে তাহলে কিন্তু ট্যাগ হবে অনলি পজিটিভ, তখন কিন্তু অ্যান্সার হবে অনলি উইল ইউটা। ক্লিয়ার হয়েছে? তোর বলছে কাম হেয়ার, এখানে এসো, তাহলে দুটো এর যদি ট্যাগ করবো, দুটো অ্যান্সার কারেক্ট, উইল ইউ বা উডন্ট ইউ। কিন্তু ধরো বলছি ডু নট কাম হেয়ার, এখানে আসার দরকার নেই, তোমাকে এখানে আসতে হবে না, তখন তাহলে কী হবে, যেহেতু নেগেটিভ আছে আমরা ট্যাগটা অনলি পজিটিভ অ্যান্সার হবে, সেই জন্য অ্যান্সার কী হবে, অনলি উইল ইউ। ক্লিয়ার হয়েছে? তোর বলছি রেসপেক্ট ইউর এল্ডার্স, বড়োদেরকে সম্মান করো, তাহলে সেই জন্য আমাদের ট্যাগে কী হবে, উইল ইউ বা উডন্ট ইউ। কিন্তু ধরো আছে ডু নট রেসপেক্ট ইউর এল্ডার্স, বড়োদেরকে সম্মান করার দরকার নেই, ছাড়ো, তাহলে তখন কী হবে, তখন হবে কিন্তু অনলি পজিটিভ অ্যান্সার, কী হবে, অনলি উইল ইউ। ক্লিয়ার জিনিসটা? অর্থাৎ আমরা কী শিখলাম, যে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে আর স্টেটমেন্টটা যদি পজিটিভে থাকে, তাহলে ট্যাগ হবে পজিটিভ অথবা নেগেটিভ, বোথ আর কারেক্ট। কিন্তু যদি স্টেটমেন্টটা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে আর নেগেটিভে থাকে, তাহলে কিন্তু ট্যাগ হবে অনলি পজিটিভ। এই ফর্মুলাটা মনের ভিতরে একদম গেঁথে নাও। এবার বলো কেন হচ্ছে, কেন হচ্ছে জিনিসগুলো, দেখো ধরো বলছি কাম হিয়ার, এখানে আসো, কাম হিয়ার, এখানে আসো, আমি ট্যাগে কী করবো, কোশ্চেন কী করবো, বাংলাতে আসবে কি, এখানে আসো, আসবে কি, সেই জন্য উইল ইউ। আবার এটাও বলা যায় এখানে আসো, আসবে না কি, সেই জন্য উডন্ট ইউ, ওই জন্য বোথ আর কারেক্ট। কিন্তু ধরো আমি বলছি ডু নট কাম হিয়ার, তুমি এখানে আসবে না, আসার দরকার নেই, যাও এখানে আসবে না, তখন আমি ট্যাগে কী বলবো, আসবে কি, তুমি এখানে আসবে না, আসবে কি, সেই জন্য ট্যাগে অনলি পজিটিভ হয়, যদি এটা নেগেটিভে থাকে অনলি পজিটিভ, তখন অ্যান্সার কী হবে, অনলি উইল ইউ। ক্লিয়ার হলো জিনিসটা? এই হলো আমাদের ট্যাগ কোশ্চেন। আমরা আজকে আপাতত কী শিখলাম, যে ইন কেস ইফ দেয়ার ইজ অবজেক্টিভ ভার্ব আর ইন কেস ইফ দেয়ার ইজ নো অবজেক্টিভ ভার্ব। চলো আর একটা ইন্টারেস্টিং, এবার আমরা শিখবো যে লেট দিয়ে যখন কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে তখন আমরা ট্যাগে কী হবে অ্যান্সার। মধ্যে দেখো কী আছে, লেট ইনকাম, ওকে আসতে দাও, লেট দেম ইট, ওদেরকে খেতে দাও, লেট হার প্লে, তাদের তাকে খেলতে দাও, আর লেটস ডান্স, চলো নাচা হোক। তাহলে মন দিয়ে বোঝে জিনিসটা, লেট হিম কাম, ওকে আসতে দাও, কাকে বলছি আমি, নিশ্চয় তুমি বোঝো জিনিসটা, লেট হিম কাম, ওকে আসতে দাও, কাকে বলছি, নিশ্চয়ই এখানে সাবজেক্ট বলছি তুমি, তোমাকে বলছি। তাহলে সেই জন্য আমাদের সবসময় মনে রাখবে এই ক্ষেত্রে ট্যাগে সব সময় অ্যান্সার হবে যখন উইল ইউ, এটা মনে রাখবে সব সময় অ্যান্সার হবে কি, উইল ইউ, আসতে দেবে কি, বলছে লেট দ্য মিট, তাদেরকে খেতে দাও, তাহলে সেও অ্যান্সার হবে কি, উইল ইউ। ক্লিয়ার হলো? কি অ্যান্সার হবে, উইল ইউ, খেতে দেবে কি। আবার দেখো লেট হাফ প্লে, তাকে খেলতে দাও, তাহলে এও অ্যান্সার কী হবে, নিশ্চয় তোমাকে বলছি, সেই জন্য অ্যান্সার কী হবে, যে উইল ইউ, ওকে খেলতে দেবে কি। ক্লিয়ার? কিন্তু জিনিসটা মনে রাখবে যদি থাকে লেটস ডান্স, যে লেটস ডান্স যখন এই যে সাবজেক্টে আস থাকবে,
যখন সাবজেক্টে আস থাকবে অর্থাৎ ফার্স্ট পারসন প্লুরাল থাকবে তখন কিন্তু উইল ইউ হবে না। তখন যখন এই যে লেটের পরে যদি ফার্স্ট পারসন প্লুরাল থাকে তখন সব সময় মনে রাখবে এখানে হবে শ্যাল উই। কি হবে আনসার? শ্যাল উই। ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে এই আমরা কিন্তু পুরোটা শিখে গেলাম যে কোন ইম্পর্টেন্ট সেন্টেন্স যদি ট্যাগ কোশ্চেনে যদি আমরা লেট দিয়ে শুরু হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে। তাহলে আমরা ইতিমধ্যে কি শিখলাম? যে অ্যাসার্টিভ আর ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে তাদেরকে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে কেমন শিখলে সেই টেস্ট করার জন্য আমি এই পাঁচটা সেন্টেন্স দিয়েছি, এই পাঁচটা সেন্টেন্স অ্যান্সার কী হবে, ট্যাগ কোশ্চেন করে অ্যান্সার কী হবে সবাই কমেন্ট বক্সে জানাবে। আর আমি দেখব যে কার কী প্রবলেম হয়, সে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আমি ট্যাগ কোশ্চেনের উপর আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো। তো সবাইকে রিকোয়েস্ট করবো এই পাঁচটা সেন্টেন্স ট্যাগ কোশ্চেনে অ্যান্সার কী হবে সবাই কমেন্ট বক্সে লিখে জানাও। ফার্স্ট সেন্টেন্স আছে কি শাট আপ, চুপ করো। সেকেন্ড সেন্টেন্স দেয়ার ইজ এ ক্যাট, ওখানে একটা বিড়াল আছে। তিন নম্বর হচ্ছে প্লে ফুটবল, চলো ফুটবল খেলা হোক। চার নম্বর দিস আর পেন্স, এইগুলো কলম। আর হচ্ছে ডু নট ওপেন দ্য গেট, গেটটা খুলবে না। এই পাঁচটা সেন্টেন্স সবাই অ্যান্সার করে কমেন্ট বক্সে জানাও, যার যেটা ভুল হবে আমি সবাইয়ের সাথে কন্ট্যাক্ট করব, সবাইয়ের সাথে আমি আলোচনা করব।